ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা যারা রাজ্য সরকারি কর্মী শিক্ষক আছেন আপনাদের ডিএনএ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে শেয়ার করবো তার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে বেলাইকনটি প্রেস করবেন প্রথমে আপনাদের দেখাই যে নবান্ন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে দেখুন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ ডেট রয়েছে অর্থাৎ আজই এটা জারি হয়েছে কিছুক্ষণ আগেই জারি হয়েছে আপনারা জানেন যে রাজ্যের যে কোভিড বিধি সেটা অনেকটাই শিথিল করা হয়েছিল এবং সেটা আঠাশ দুই দু হাজার বাইশ পর্যন্ত ও লাগু আছে তবে তারই মধ্যে কিন্তু আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার আবার রাজ্য সরকার মডিফিকেশন করে প্রকাশিত করেছে যে জিনিসগুলো এখানে পরিবর্তন করা হয়েছে প্রথম এক নম্বরটা দেখুন ওপেনিং অফ অল আইসিডিএস সেন্টার অর্থাৎ সমস্ত আইসিডিএস সেন্টার কিন্তু খুলে দেওয়া হলো ওপেনিং অফ অল প্রাইমার প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি স্কুল অর্থাৎ সমস্ত প্রাইমারি আপার প্রাইমারি স্কুল খুলে গেল এবং ষোলো তারিখ থেকে কিন্তু সেটা লাগু হয়ে যাচ্ছে তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে যে নাইট কারফিউর যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এবারে রাত্রি বারোটা থেকে পরের দিন সকাল পাঁচটা পর্যন্ত করা হয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ অর্ডার এবারে চলে আসুন আপনাদের ডিএনএ কিন্তু একটি আপডেট দেব গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু ও জানিয়েছিলেন যে ডিএসটি আপনাদের কলকাতা হাইকোর্টে আবার শুরু হতে চলেছে এবং আজকের যে আপডেট সেটা দেখুন কি বলা হচ্ছে ডিএ মামলার মেনশনিং আপডেট চোদ্দ দুই দু আজ কলকাতা হাইকোর্ট থেকে কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মহাশয় তথা আমাদের সকলের অত্যন্ত প্রিয় স্যার জানালেন যে ডিএ মামলাটি আজ বিচারপতি হরিশ এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে আমাদের মাননীয় অ্যাডভোকেট অন রেকর্ড ফিরদৌস শামীম মহাশয় যত সময় মেনশন করেছেন এবং মেনশন বিচারপতি দয় আলো করেছেন এরপর মামলাটি কজ লিস্টে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ তালে দেখলেন যে মেনশন করার কথা ছিল ডি মামলাটি সেটা কিন্তু বিচারপতি দয় অ্যালো করেছেন এরপরে যেটা বলা হচ্ছে যে কেস লিস্টে কিন্তু মামলাটি চলে আসবে আর কেস লিস্টে যখনই আসবে তখনই কিন্তু শুনানি হবে ফলে কিছু একটা ফল তো বেরোবেই আমাদের সেই দিকেই তাকিয়ে থাকতে হবে আরও হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে যখনই ডিএনএ কোনো ভালো আপডেট উঠে আসবে অবশ্যই আপনাদের সঙ্গে যত দ্রুত সম্ভব শেয়ার করব ধন্যবাদ